Sunil, 90 cubic meter basin plant pondered one. প্রথমে আমাদের প্ল্যান্ট ওপেন করতে হবে আগে আমাদের এই যে টপ আপ ভোল্ট মিটার প্ল্যান্ট রান অপশন আছে এখানে এইটা জিরোতে থাকবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন এটা জিরোতে থাকবে তখন অন করে দিতে হবে অন করার পরে এখানে স্টপ এখানে রান দুইটা অপশন আছে আমাদের রানের বাটনে ক্লিক করতে হবে রানের বাটনে ক্লিক করলে সাথে সাথে এই যে ছোট প্যানেলটা আছে এখানে গোল্ড পাবে এই প্যানেলটা রান হবে রান হওয়ার সাথে সাথে তারপর আমাদের কম্পিউটার ওপেন করতে হবে পিছে আছে এখান থেকে কম্পিউটার ওপেন করতে হবে কম্পিউটার ওপেন করার পরে কম্পিউটারে যে এই যে সিঙ্গেলটা আছে সানিকম এই ছানিকমে আমাদের ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে ছানিকমে ঢুকতে হবে পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরে আমাদের এইমের একটা সফটওয়্যার অপশন আসবে এই যে সানিল 90 কিউবিক মিটার পার আওয়ার বেসিন প্ল্যান্টের সফটওয়্যার এই যে সফটওয়্যার তো আমি এখানে ঢোকার পর প্রথমে এখানে আছে ম্যানেজার ডিউ এবার এক্সিট আমি এই ম্যানেজারে ঢুকব ম্যানেজারে ঢোকার পরে এখানে দেখতে পাইতেছেন আমি এখন একটা গাড়ি লোড দেব এখানে প্রথমে আমার অ্যাড প্রোডাকশনে যেতে হবে অ্যাড প্রোডাকশনে যাওয়ার পরে সব কিছু সেট করা আছে ডিজিটাল ফাইল গ্যাপ আমি যদি অন্য কোনো প্রোডাকশনে যেতে চাই যেমন কাস্টমার নেম অনেকগুলো সেট করা আছে কিলার বোরড ফাইল এই দেখেন কিলার বোরড ফাইল ডিজিজি ফাইল ক্যাপ এখানে আপনি যেইটা দেবেন সেটাই হিসেবে হবে কিলার ফাইল ক্যাপ আমাদের যাইতেছে ডিজিজি ফাইল ক্যাপ ডিজিসিএল ফাইল ক্যাপ আমরা এইটাই দেব এইটাই দেওয়ার পর এখানে গ্রেড আছে সি30 গ্রেড এখানে গ্রেড আছে অপশন আছে যে গ্রেডের মাল যাবে সেই গ্রেড দেবেন আমাদের সি30 গ্রেড যাবে সি30 আমরা দিলাম এখানে দীপনের গাড়ি নাম্বার এখানে অনেকগুলো গাড়ি নাম্বার দেখতে পাইতেছেন এই গাড়ি নাম্বার আছে এখান থেকে গাড়ি নাম্বার দেব যেমন দীপন টিএম এখানে কোয়ান্টিটি বসানো আছে এখন কত কিউবিক মিটার যাবে সেটার কোয়ান্টিটি এই এখানে এখন আমি কত কিউবিক মিটার দেবো সেট করা আছে আমি এখানে 7 কিউবিক মিটার দেবো সেট প্রোডাকশন এখানে সেট প্রোডাকশনে যাওয়ার পর মুড অন হয়ে গেছে সেট হয়ে গেছে প্রোডাকশন এখান থেকে আমি মিনিমাইজ করে বের হয়ে গেলাম এই দেখতে পাইতেছেন এখানে প্রোডাকশন সেভ হয়ে গেছে ডিজিজি পাইল গ্যাপ সি30 দীপন টিএম 60 কিউবিক মিটার বেজন 1.4 করে নেবে 5 বেজে এখানে আমাদের প্রোডাকশন রান করতে গেলে এখানে আছে টুলস প্রোডাকশন টুলস অটো টুলস ডিসকার্ডস স্টপ রান আমি এখানে রানে দেবো ওই রানে দিলে দেখতেছেন সবটা রান হয়ে গেছে সবটা রান হয়ে গেছে চলতেছে কিন্তু প্ল্যান রান সফটওয়্যারে আমাদের প্ল্যান অটোমেটিকলি চলতেছে এখন আমাদের কিছু অপশন বাকি আছে যেমন রেসিপি সেট কাস্টমার নেম ট্রাকস নেম বেলে ড্রাইভার নেম এই যেমন ম্যানেজারে যাওয়ার পরে আপনি এখানে দেখতেছেন প্রোডাকশন রেসিপি নেম এই রেসিপি নেম এই ট্রাকস নেম ডেলিভারি রিপোর্ট সাইলো কোয়ান্টিটি ডাটা এন্ট্রি আমরা রেসিপি সেট করার জন্য রেসিপিতে ঢুকব রেসিপিতে ঢোকার পর এখানে কিছু রেসিপি সেট করা আছে সি30 সি12 সি16 সি8 সি60
C40, C25 এখানে সেট করা আছে।